ভয়াবহ বন্যায় তছনছ 12 জেলা, 13 জনের মৃত্যু, 45 লাখ মানুষ পানিবন্দী। আদাবরে গার্মেন্টস কর্মী হত্যায় আসামি সাকিব, মেননকে আদালতে তোলা হচ্ছে। এবং বেড়েছে সব ধরনের মাছের দাম, সবজি সহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশে সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe ETV চ্যানেলে। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ পানিবন্দী 12 জেলার 36 লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, সচল নেই মোবাইল নেটওয়ার্ক, ঢাকার সাথে বন্ধ সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। 3 দিনে মৃত্যু হয়েছে 13 জনের। এদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে। আগামী 48 ঘণ্টায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে। এ সময় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর প্রবল স্রোতে ভেঙেছে বেড়িবাঁধ, তীব্র বেগে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে বেড়াজাল, শিবরামপুর, ইন্দ্রভূতি, গাজীপুর, মহিষমারা, শিকারপুর, নানুয়ার বাজার, মিথিলাপুর, ভরাসার সহ গ্রামের পর গ্রাম। মুহূর্তে সব হারিয়ে নিঃস্ব দিশেহারা মানুষ পরিবার পরিজন নিয়ে ঠাঁই নিয়েছেন রাস্তায়। চট্টগ্রামের ফটিকছড়ি অংশে হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন স্থান। মাতামুহুরি ও শঙ্খ নদীর পানিতে ডুবেছে 11 উপজেলা। মৌলভীবাজারেও হুহু করে ঢুকছে বানের পানি। ধলই ও মনুনদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 212টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি। বিপর্যস্ত ফেনী জেলা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ের পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও ভোগ সমান পানি। ফেনীর পাশের জেলা নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফেনীর বন্যার পানি মুহুরী নদী হয়ে ঢুকতে শুরু করায় ভয়াবহ বন্যার শঙ্কায় স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে ছুটছেন মানুষ। ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন সেবা। 2004 সালেও বন্যা হয়েছে, আমাদের এই জলপথটা দেখিনি, আমাদের বাড়ি থেকে বাইরে এতটুকু পানি। তবে বৃষ্টি কমায় খাগড়াছড়ি, রাঙামাটি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দেশে 11 জেলায় এই পর্যন্ত বন্যায় 13 জন মারা গেছে আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পানিবন্দী রয়েছে 8,87,629 পরিবারের প্রায় 45 লাখ মানুষ। দুর্গতদের এখন পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও 20,150 টন চাল আর 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। দুর্গত এলাকা থেকে 1,88,000েরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন, সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি। 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়ি 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন।
এবারে রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি ছত্রং চাকমা। টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। জেলার বাঘাইছড়ি উপজেলা সবচেয়ে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীন আক্তার জানিয়েছেন, 72টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। তাতে 37টি আশ্রয়কেন্দ্রে প্রায় 2000 লোকজন আশ্রয় গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, এই বন্যা পানি কমতে আরও দুই একদিন সময় লাগতে পারে। এদিকে কাপ্তাই রোদের পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে রাঙামাটির অন্যতম ঝুলন্ত বৃষ্টি ডুবে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। গত 5 আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এই সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করে যাচ্ছে। সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে। সাকিবকে এই হত্যা মামলার 28 নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে মামলায় আসামি করা হয়েছে। এজাহারে নিহত রুবেলের বাবা বলেন, গত 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে রুবেল অংশ নিলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর 7 আগস্ট মারা যান। এদিকে গ্রেফতার ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আজ আদালতে তোলা হবে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে খুদে বার্তায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জোটের এই শীর্ষ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় একটি হত্যা মামলায় মেননকে আসামি করা হয়েছে। বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ কমে যাওয়াকে এর জন্য দায়ী করছেন দোকানিরা। তবে সবজি সহ বাকি সব নিত্যপণ্যের দাম আছে আগের মতোই। মেহেদী হাসানের রিপোর্ট। সাধারণত এই সময়টায় মাছের সরবরাহে কোনো কমতি থাকে না। চাষের মাছ তো বটেই, নদী সাগর থেকেও আসে বিপুল পরিমাণে মাছ। কিন্তু এবছর হঠাৎ বন্যায় সব যেন এলোমেলো। দোকানিরা বলছেন, অনেক জায়গা থেকেই মাছ আসতে পারছে না। কই মাছ এদিকে ভোজ্য তেল, চিনি সহ প্রায় সব মুদি পণ্যের দাম আছে আগের মতোই। তবে এলাচ, দারুচিনির মতো মশলার দাম কমেছে। গত সপ্তাহ এলাচি আছে 32 টাকা কেজি, এই সপ্তাহে 31 টাকা কেজি, এলাচি 100 টাকা কমছে। যেসব জেলা থেকে ঢাকায় সবজি আসে সেসব জেলা এখনো বন্যামুক্ত থাকায় দাম স্থিতিশীল। আমগো হিসাবে তো মোটামুটি বাজার নিয়ন্ত্রণই, মোটামুটি দাম কমই, কিন্তু কাস্টমারে যত কম কই অত বেশি পাবে। একটা তরিতে ধরেন আগে যে রেট ছিল এখনো তরকারির দাম এই রেটে, কোনো বাড়তি নেই। আমরা আগে ধরেন দুন্দু বেশি হয় 50-60 টাকা, এখনো 50 টাকা বেশি। তবে ক্রেতার চাওয়া নিত্যপণ্যের দাম আরও একটু কমুক। সবজির দাম কিছুটা কমছিল, কিন্তু এখন আবার একটু বাড়তে 50 টাকা কেজি বেগুন 60 টাকা হয়ে গেছে, জিনিসের দাম সবই 10 টাকা করে বেড়ে গেছে। মুরগির দাম আগের মতো থাকলেও ডজন প্রতি 5 টাকা বেড়েছে ডিমের দাম। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের সাথে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো যেতে পারে বলে মনে করছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সাথে। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে সামনের দিনে দুই দেশ কোন কোন ক্ষেত্রে একসাথে কাজ করতে পারে ও দুই দেশের মধ্যে যেই সম্ভাবনাগুলো রয়েছে তা নিয়েও
আলোচনা হয়েছে। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। এবং আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে, এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর এর সাথে শেষ করছি একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ বন্যায় তছনছ 12 জেলা, 13 জনের মৃত্যু, 45 লাখ মানুষ পানিবন্দী। আদাবরে গার্মেন্টস কর্মী হত্যায় আসামি সাকিব, মেননকে আদালতে তোলা হচ্ছে। এবং বেড়েছে সব ধরনের মাছের দাম, সবজি সহ নিত্য পণ্যের বাজার স্থিতিশীল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।